আরেকবার একটু বলে দিচ্ছি, শুক্রবার মানে লাস্ট শুক্রবার 16 তারিখে শেঠবাগানেরই আমাদের একজন যৌনকর্মী দিদির ওপর এলাকারই চারজন এখানকারই যারা থাকেন তারা একটা মিথ্যা অপবাদে একটা সন্দেহ বসে তাকে তার বাড়ি থেকে প্রথমে তাকে চুলের মুঠি ধরে মারে, তারপর সে এখানেই শেষ করেনি, সে আমাদের এই যে ক্লিনিকটা আছে এখানে আমাদের DIC যেখানে আমাদের ক্লিনিক চলে সেখানে এসেও সে তো মেরেইছে, তার সঙ্গে তার আরও দুজন বন্ধু ছিল তারাও তাকে চুলের মুঠি ধরে মারে, ঘুষি মারে, তা এরই লাঠি ঘুষি সবই করে, মানে তাকে প্রচণ্ডভাবে মানসিক অত্যাচার শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে এসে তাকে যেতে হয়। তা এরই প্রতিবাদে আজকের এই আমাদের এখানে আমরা সবাই মিলিত হয়েছি। তা আজকে আমাদের অনেক কেন্দ্রীয় কমিটির দিদিরা আছেন, তারা তাদের বক্তব্য একে একে রাখবেন। সমাজের বস্তু হিসাবে যৌনকর্মীরা মানুষ, যৌনকর্মীরা নারী, সেই হিসাবে সমস্ত আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু তাদেরও আছে। আজকে সেই জায়গা থেকে বলবো যৌনকর্মীদের এক লড়াই আজকে বিগত 25 বছর ধরে চলছে, বন্ধ ছিল বেশ কিছুদিন যৌনপল্লীতে এরকম ধরনের শোষণ অত্যাচার, আবার আমরা দেখছি বিগত 25 বছরের পর সেই জিনিস। কিন্তু যৌনকর্মী জনগোষ্ঠী কিন্তু থেমে থাকার জায়গায় নেই, 25 বছর ধরে যে লড়াই চলছে আজকে সেই লড়াইয়ের সময় কিন্তু যৌনকর্মীরা একলা নয়। আমাদের পুরনো দিদিরা আছেন, আমাদের শেঠগলির ইতিহাসটা জানেন, আজকে মনে হচ্ছে সেই দিনগুলো যেন আবার ফিরে আসছে, যে এত লড়াই আমরা করেছি সবাই মিলে, যে পাড়ায় কোনো অত্যাচার চলবে না, কোনো মা বোনেদের গায়ে হাত দেওয়া চলবে না, যে চেহারা ছবি আমরা দেখেছি যেভাবে আমরা পাড়া সবাই মিলে লড়েছি, কিন্তু আজকে দেখছি আস্তে আস্তে যেন সেই জায়গাগুলো আবার যেন ফিরে আসছে। দিদিরা বসে থাকে তাদের সাথে বিচার চাইবে, কিন্তু এবেলা বাড়িওয়ালাও গায়ে হাত দিতে পারবে না, কোন বাবুরাও গায়ে হাত দিতে পারবে না, এইটাই আমার অনুরোধ। আজকে একটা মেয়ে বাবু মেরে মারলো মেয়েটার, তাহলে আরো আরো 5টা বাবু সাহস হবে? হ্যাঁ, এরকম সাহসটা কি করে হলো? ওর একটা এত বড় একটা অল্প বয়সের ছেলে মায়ের সাথে সম্পর্ক করছে, আবার এত বড় সাহস কি করে হলো? আমরা চলবে, আমাদের দাবি আছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া উচিত না আর চলবে না, সেটা বাড়িওয়ালা না, বাড়িওয়ালার বাবুর ছেলে, সেটা কি তুমি মানবে? না, মানবো না, আমরা কাউকে মানবো না। কমিটির উপরে যেভাবে প্রহার হয়েছে, আমাদের এই ক্লাবে ফেলে যেভাবে
একটি মেয়েকে মারা হয়েছে যৌনকর্মীকে এই স্বাস্থ্য ক্লিনিকে, আমরা এটা বরদাস্ত করব না। আমরা আচ্ছা আচ্ছা দিন দেখেছি, আর আপনারা এটা মনে করবেন না যে দাদা ভাই বলে সবসময় সব জিনিসটাকে মিটিয়ে দেওয়া, এবং আমরা এটা চিন্তা করবেন না ওই থানা কোর্ট করেই বসে আছি। আমরা কিন্তু এর কপিটু আমরা ডিসি নর্থকে দিয়েছি, আমরা ইলেকশন কমিশনকে দিয়েছি, আমরা মাননীয় শশী পাজার কাছে গেছি, এবং যেখানে যেখানে যাবার সেখানে সেখানে আমরা গেছি। কেননা এ কালো হাত আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, এ মনে করবে না নতুন করে এখানে কিছু গজাবে। যতদিন জানে জান আছে আমরা দেখে নেব, কোনো ধমকির মধ্যে আমরা নেই আর ধমকির মধ্যে যাব না। আমরা যৌনকর্মীদের সাথে কাজ করি, যৌনকর্মীদের পাশে আছি, যৌনকর্মীদের সাথেই থাকবো। কেন দুর্বার দুর্বার সবসময় এই দুর্বার গতিতে যৌনকর্মীদের পাশে আছে, যৌনকর্মীদের পাশে থাকবে, যৌনকর্মীদের সাথেই থাকবে।